তো আজকে আবার চলে আসলাম এবিজে। এবিজে তো কিছুদিন আগেও এসেছিলাম, আবার কেন? ফার্স্ট জিনিস হচ্ছে 2021 এর খাওয়া দাবার কিছু চেঞ্জেস হয়েছে কিনা সেটা দেখবো। অ্যান্ড সেকেন্ড থিং, সুরজিৎ দা আজকে নাচবে, চলো ভেতরে গিয়ে দেখি। চলো কিছুদিন আগেই অ্যাবসলিউট বারবিকিউতে এসেছিলাম, আবার চলে আসলাম। ওই যে স্টার্টিংয়ে বললাম সুরজিৎ দার ডান্স দেখতে, আমাদের সুরজিৎ দা নয়, এটা হচ্ছে সুরজিৎ ত্রিপুরা। সুরজিৎ ত্রিপুরা এবিসে কাজ করে, এখানকার সার্ভিসে আছে, আর ওর ডান্সটা এখন পুরো ভাইরাল হয়ে গেছে। তো খাবার তো খাবোই, কিছু চেঞ্জেস হয়েছে কিনা কিরম লাগলো সেটা তো দেখবোই। প্লাস আজ সুরজিৎ ত্রিপুরার ডান্স দেখবো, ওর সঙ্গে পারলে কথাও বলবো। আর তোমাদেরকেও দেখো, খাবারটা আসুক আগে, মেন জিনিস যেটা এসেছি খাবারটাকে খেয়ে দেখি কোনো ডেভেলপমেন্ট, কোনো চেঞ্জেস আছে কিনা, আর বাকিটা খেতে খেতে বলছি। চলে এসছি এখানে আমাদের আরেকজন ভাইরাল বয় লাল টুপি। লাল টুপি, নতুন টুপিটা কোথায় গেল? নতুন টুপি না, পুরনো টুপি পরে এসেছি, পুরনো জায়গা, পুরনো টুপি এসছে, আজকে পরে এসছে, লাল টুপিও চলে এসছে। নাচটা শুরু হবে, এখন খেলা হবে, খেলা হবে, চলো সুরজিৎ দা নাচ দেখবো আমরা। এ সুরজিৎ দা বলছি, টাংরি কাবাব। তো এখানে সব রকম জিনিস জেনে জেনে আসার চলে এসছে। এই দেখো প্রনস, ফিশ, এখানে চিকেন, পনির সব আছে, আর এই হচ্ছে চিকেনের টাংরি, টাংরি কাবাব, আর তার সঙ্গে মাটন শিক কাবাবও চলে এসছে, কর্ন যেটা আমি সবসময় খেতে বারণ করি সেটাও আছে, পটাটো সেটাও দিয়ে দিয়েছে। এবারে দেখি খেয়ে কীরকম আছে। খাওয়াটা তো মেন, এবিজে আসা মানে খাওয়া, খাওয়ার সাথে আজকে সুরজিৎ ত্রিপুরার ডান্সটাও দেখবে। শুনেছি সুরজিৎ ত্রিপুরার ডান্সটা এতই ফেমাস, এতই ভাইরাল হয়ে গেছে যে ওকে সোশ্যাল মিডিয়া আরও আগে কোনো ডান্স প্ল্যাটফর্মে ওকে রেকমেন্ড করছে। প্রথমেই আমি চিকেন টাংরিটা খাবো। কোনো সস, কোনো চাটনি নেইনি, প্রথমে এমনি খাচ্ছে, একদম জুসি, যেরকম আগে ছিল ঠিক সেরকমই, টেস্টে কোনো চেঞ্জেস নেই, এক কথা একদম দারুণ। একটু চাটনি নিয়ে নিলাম, এবার এবার চাটনি দিয়ে খাচ্ছি। চাটনিটা দিয়ে তো অলওয়েজ গেম চেঞ্জার জানেন, চাটনি মিন্স ওয়াও। এবার একটু মাটন শিক কাবাবটা ট্রাই করবো। মাটন শিক কাবাবটাও দারুণ, দুটোই, চিকেন টাংরিটা যেটা খেলাম প্লাস মাটন শিক কাবাব, দুটোই কিন্তু এখানকার একদম একদম সলিড জিনিস। ভেজ জাতীয় জিনিস আমি খাচ্ছি না, এগুলো আমার খেয়ে পেট ভরিয়ে লাভ নেই, যা খাবো চিকেন মাটন ফিশ এগুলোই খাবো। ওয়েট করছি তখন সুরজিতের ডান্সটা দেখতে পারবো খাবার সাথে সাথে, আর তোমাদেরকেও দেখাতে পারবো। এইবার চলে এসছে প্রন, এই দেখো প্রন, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট, যদি প্রনটা খাই। লাজবাব, প্রনটা এদের সবসময় ভালো ছিল, এখনও ভালো আছে, যত খুশি খেতে পারো। আমি অল্প অল্প খাচ্ছি, আমি একটু কম খাই তোমরা জানো। ফটাফাটি খেতে প্রনটা, ফটাফাটি। এবার একটু মনে হচ্ছে এটা ফিশ, ফিশটা গ্রিলেতে মানে বেশি সফট হয়ে যায়, এটা জানি না কেন, আমি অন্য জায়গাতেও দেখেছি, খেতে কিন্তু খুব ভালো। দিস ইজ চিকেন, এটাও ফিশ, দারুণ লাগবে। এইটা চিকেন, ওভারঅল স্টার্টার সবকটা কিন্তু ব্যাপক ব্যাপক খেলো, কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, যেরকম আগে ছিল এখন ঠিক সেরকমই আছে। সো ফার সো গুড। He is not so camera friendly, right? So when you talk to him, you might find that he is taking time to respond to your queries. क्या होता है ना कि जब अचानक से कोई रातों रात इंटरनेट पर वायरल हो जाता है ना, तो उसको पता भी नहीं रहता है कि मतलब कैसे बात करनी है, क्या करना है। ये जहाँ से आते हैं, he comes from Tripura. He is just 19 years old. He is well past and he comes from a very humble family background, जहाँ पे
इंटरनेट और ये सोशल मीडिया क्या होती है वो भी लोगों को नहीं मालूम है। आज तक इनके पेरेंट्स ये डिस्कवर करने में बिजी है कि मेरे बेटे को लोग मतलब क्यों इतना बात कर रहे हैं। टुडे वी ऑल हैव गैदर्ड एंड यू नो टू सेलिब्रेट द सक्सेस स्टोरी ऑफ एबी कोलकाता एंड देन सक्सेस स्टोरी ऑफ हिम बिकमिंग वायरल ऑन इंटरनेट। टुडे वी आर गोइंग टू सेलिब्रेट। सुरजीत, यू आर गोइंग टू कट द केक। তো তোমরা দেখলে তো সুরজিতের ডান্স। সুরজিৎ কিন্তু বাংলার থেকে হিন্দিতে একটু কমফর্টেবল, তো আমরা সুরজিতের সঙ্গে হিন্দিতে একটু কথা বলে নেবো, একটু আজকে অ্যাডজাস্ট করে নিই। তো সুরজিৎ, আপনার ক্যা এম হ্যায় লাইফ মে, ক্যা বাননা চাহতে হো? এক্সলে মেরে কো প্রফেশনাল ডান্সার বাননে কা মন হ্যায়। ও তো বানি যাওগে, ও তো বানি যাওগে, কিউ দোস্ত? ইস ভিডিও কো মতলব লাইকস সে ভর দেনা হ্যায়। সুরজিৎ কা জো ডান্স হ্যায় ও দূর দূর তক ফেলনা চাহিয়ে। অর আপকো আপকো ক্যাসা লাগা, কিউকি আপকা জো ভি বস হ্যায় দে আর সো ফ্রেন্ডলি উইথ ইউ, और आपको इस चीज़ में आपका पैशन को आगे बढ़ाने के लिए आपको हर कदम से मतलब आपको मदद कर रहा है, इसके लिए आप कैसा लग रहा है? मतलब बहुत अच्छा लग रहा है, सब लोग मेरे को बहुत हेल्प कर रहे हैं। बहुत इंसान का जो ड्रीम कम ट्रू होता है ना, उसमें आदमी का कुछ अलग ही नज़ारा ही होता है। आपके घर में कौन कौन है? एक्चुअली मेरे घर में 5 मेम्बर है। सबसे बड़ा मैं हूँ, मेरा मम्मी पापा है, मेरा बहन एक है और छोटा भाई है। সুরজিত কিছু বলবে, কি বলতে চায় দেখো? সাবস্ক্রাইব টু দাদা চ্যানেল। সুরজিতও বলে দিয়েছে, তাহলে আজকে কিন্তু সাবস্ক্রাইবটা তোমাদের করতেই হবে। তো ডান্স তো তোমরা দেখে নিলে, ডান্সটা শেষ হওয়ার সাথে সাথেই এই ওয়েলকাম ড্রিঙ্কসটা এসছে, কিন্তু এর ভিতরে বরফ কিছু দেওয়া। কতটা খাবো না খাবো আমি জানি না, বলতে ভুলে গেছিলাম ঠান্ডা দিতে, না এরা ঠান্ডাটাই দিয়ে গেছে। তো স্টার্টার সব খাওয়া শেষ, স্টার্টার সব কটা ভালো, কোনো স্টার্টার আমার খারাপ লাগেনি, কোনোটা কোনো কমপ্লেন নেই। ফিশটা একটু নরম নরম লাগছিলো, কারণ এই গ্রিলেতে ফিশটা একটু নরম হয়ে যায়। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমার মাটন শিক কাবাবটা খুব ভালো লেগেছে, চিকেন টাংড়ি যেটা সেটা খুব ভালো লেগেছে, প্রনসটা খুব ভালো লেগেছে। তো এইগুলো হয়ে গেল, এবার আমি যাচ্ছি মেইন স্ট্রিমটা আনবো, অল্প অল্প খাবো, খাওয়ার আর পেটে জায়গা নেই, আর তারপরে ডেজার্ট। তো চলো যাই। দেখো রোহন এখানে পাওভাজি খেতে চলে এসছে। আরে ওখানে পার খাও, এখানে আচ্ছা এবার হান্ডি মিটটা খুব নতুন দেখলাম। হ্যাঁ রোহন, হান্ডি মিটটা খেতে হবে। তো রোহন এখানে সব ভালো ভালো জায়গায় যেখানে দাঁড়িয়ে রয়েছে, চিকেন টিকেন খাচ্ছে, পাওভাজি আছে, আমি পাওভাজি খাবো। ও ও সরি, রোহন কিন্তু খেতে পারবে, রোহন আকাশ শুধু খাবে, ও হালকা শুধু টেস্ট করবে। আচ্ছা পাও কিমাটা খাবো, এটা কিমা দিয়ে পাওভাজি, দিস ইজ সামথিং নিউ, এটা খেয়ে এখন বলবো। তো কিমা পাওটা নিয়ে চলে এসেছি কাউন্টার থেকে, তো তোমরা দেখলে এই দেখো ছোটোটা পাও ভেতরে কিমা দিয়ে এরমভাবে বানানো, এটা খুব ইন্টারেস্টিং লাগলো। আর এটা আমি এই জন্য আনলাম যেটা আমরা কিন্তু লাস্ট টাইম খাইনি, কিংবা লাস্ট টাইম এই কাউন্টারটা ছিল না। এবার কিমা পাওটা দেখি, মাটন কিমা ভেতরে অর্ডারের ভেতরে রয়েছে, যেরকম পাওভাজি হয়, আর একটু স্পাইসি হলে ভালো হতো। এইবার চলে আসলাম ফুচকা কাউন্টারে, ফুচকাটা আমার দারুণ ব্যাপক লাগে এখানকার। তো এই দেখুন ফুচকা, পেছনে দেখতে পাচ্ছেন উইশ গ্রিল। উইশ গ্রিলে আমি আর এবার যাচ্ছি না, আগের বার আমি উইশ গ্রিলে অলরেডি নিয়ে নিয়েছিলাম, নতুন করে উইশ গ্রিল আর দেখার কিছু নেই। তো যেরকম দেখলেন কাউন্টারে ফুচকাটা নিয়ে চলে এসেছি, এইবারে এই দেখুন ফুচকা একদম নরম হয়ে গেছে আস্তে আস্তে।
ফুচকাটা কিন্তু এখানে ব্যাপক বানায়। আমি লাস্ট টাইমও খেয়েছিলাম, এই ফুচকাটা ওই জন্য আবার নিয়ে আসলাম, আমার দারুণ লেগেছে। এবিসি যে ফুচকা কে খায়, ডিকে খায়। প্লেন রাইস, ডাল মখানি, স্পেশাল ডাল। আচ্ছা, এবিএস স্পেশাল ডাল। পনির দো পেঁয়াজা, পনির দো পেঁয়াজা। ম্যাঙ্গো পাইনঅ্যাপল চাটনি, ম্যাঙ্গো পাইনঅ্যাপল চাটনি। কাশ্মীরি দম আলু, কাশ্মীরি দম আলু। তাওয়া ভেজ, তাওয়া ভেজ, তাওয়া ভেজ। ওকে, ডাল তড়কা, ডাল তড়কা। চিলি সয়া, চিলি সয়া। থাই ভেজ করি, থাই ভেজ, থাই ভেজ করি জি। ওকে, গ্রিল চিলি, গ্রিল নুডলস, চিলি গ্রিল নুডলস। ওকে, ভেজ বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। ওকে, আর ইয়ে সালাডস হ্যাঁ, কি কি আছে? দইবড়া জি, দইবড়া। নন ভেজ বিরিয়ানি, কি কি? চিকেন বিরিয়ানি, মটন হ্যাঁ, চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর ইয়ে ব্রেডস হ্যাঁ, আর ইয়ে প্রনস মালাই করি, প্রন মালাই করি। ওকে, মানে চিংড়ি মাছের মালাই করি, রুই মাছের ঝোল, তন্দুরি বাটার চিকেন, তন্দুরি বাটার চিকেন, চিকেন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। আর ইয়া পর স্যুপ হ্যাঁ, ভেজ স্যুপ। আর ইয়ে ইয়ে নন ভেজ হ্যাঁ, ইয়ে নন ভেজ স্যুপ। ওকে, তো মেন স্ট্রিমে খাবার দাবার নিয়ে চলে এসেছি। এত স্টার্টার খাওয়ার পর কি আর মেন স্ট্রিম খাওয়ার জায়গা থাকে? তো আমি কিছু কিছু জিনিস সিলেক্টেড নিয়ে এসেছি। একটুখানি চিকেন বিরিয়ানিটা নিয়ে এসেছি, দই বড়াটা নিয়ে এসেছি, এটা হচ্ছে চিকেন বাটার মশালা, আর হান্ডি মাটন উইথ আলু, এটা নতুন, এগুলো নিয়ে এসেছি। নানটা ওদেরকে আলাদা করে বলে দিয়েছি, ওরা দিয়ে যাচ্ছে। তো আসুক, খাই, খেয়ে বলছি কেরম লাগে। তো সবথেকে প্রথমে একটু দই বড়াটা শুরু করবো। দই বড়াটা বেশ ভালো খেলে। আরে, আমার রুটি কোথায় গেল? বাটার নান বলেছি, এখনো পর্যন্ত আসেনি। লেটস সি কতক্ষণে আসে। তো এবার একটু বিরিয়ানিটা খেয়ে দেখা যাক। বিরিয়ানিটা আগের থেকে কিন্তু বেটার করেছে, তবে হ্যাঁ, আহামরি কিছু নয়, আগেকার থেকে একটু ভালো লাগবে। এবারে রুটিটা আসুক, বাকিটা খাচ্ছি। তো বাটার নানটা এসে গেছে, এই দেখছো বাটার নান আমি দুটো আনিয়েছি। তো প্রথমে চিকেনটা দিয়ে খাবো, চিকেন বাটার মশালা, তারপরে মাটনটা দিয়ে খাবো। চিকেনটা একটু টাইম, মানে অনেকক্ষণ ধরে আমার এখানে পড়েছিল, রুটিটা আসতে একটু দেরি হয়েছিল, তার জন্য চিকেন একটু শক্ত শক্ত লাগছে। চিকেন বাটার মশলাটা দিয়ে টেস্ট কিন্তু খুব ভালো। এরকম চিকেনটা দেখছো, এগুলো সব তন্দুরি চিকেন, ঠান্ডা হতে চিকেনটা একটু স্টেপ লাগছে, কিন্তু যেটা বললাম টেস্ট খুব ভালো। তো চিকেন বাটার মশলাটা দিয়ে, বাটার নান দিয়ে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবার মাটনটা খাচ্ছি, কিন্তু অনেক জানাচ্ছি। এরকম মাটন হাঁডিটা দেখো, মাটন তার সঙ্গে আলুও আছে, আর বেশ অনেকটা গ্রেভি নিয়ে এসেছি। তো প্রথমে একটু আলু নিচ্ছি, মাটনের একটা পিস তুলে নিলাম, আরও গ্রেভি নিয়ে নিলাম। এবারে মাটন নানটা দিয়ে একবার মাটনটা একটু খেয়ে দেখি। মাটনটা বেশ নরম মনে হচ্ছে, হ্যাঁ মাটনটা একদম নরম, একদম তুলতুলে মাটন, একটু গ্রেভিটা দিয়ে। দিস ইজ ভেরি গুড। মাটন হাঁডিটা বেশ ভালো লাগলো আমার। মাটন হাঁডিটা এদের কাছে আগের বার খাইনি, প্রায় সেবার ইনক্লুডেড ছিল না, এবার খাচ্ছি। তো এবার একটু আলুটা দিয়ে খেয়ে দেখি। মাটনের ভেতরে আলুটা দিয়েছে খুব ভালো করেছে, আলুটা দিয়ে ঝোলটা দিয়ে রুটিটা দিয়ে এবার টেস্ট করি। দারুণ, এই মাটনটা দিয়ে ভাত দিয়ে খাওয়ার মতন জিনিস। স্টিম রাইস তো এখানে রয়েছে, ভাত দিয়ে এই মাটনটা খাওয়া যদি যায় একদম এক ঘর, কিন্তু আমার কাছে পেটে আর জায়গা নেই যে আমি মাটনটা দিয়ে ভাত দিয়ে খেতে পারি। আপনাদের জন্য বলে রাখলাম, আপনারা এই মাটনটা দিয়ে রাইসটা দিয়ে খেতে পারেন, দারুণ লাগবে। তো আমার মেন কোর্স শেষ হয়ে গেল, এবারে আমি ডেজার্টটাতে যাবো, ডেজার্টটা নিয়ে আসবো আর দেখাবো আমি এর থেকে বেশি মেন কোর্স কিনে খেতে পারলাম। তো ফাইনালি আমার ফেভারিট সেকশন থেকে নিয়ে চলে এসেছি ডেজার্টস। দেখলে তো ওখানে কত ভিড় আর কত কিছু আছে। তো এই দেখতে পাচ্ছ ডেজার্টস, একটু ক্লোজ নিয়ে আসো। কিছু পেস্ট্রিজ আছে, তারপরে এটা ওই লবঙ্গ লতিকার মতন ছোটো ছোটো জিনিস, আর এটা হচ্ছে গোলাপজামুন, এটা মিষ্টি, এটা জিলিপি, জানি না এগুলো কী। সবই একটু একটু করে খাবো, কারণ এটার জন্যে আমি যতই হোক আমি এটার জন্য জায়গা বাঁচিয়ে রাখি সবসময়, তোমরা জানো। এটা আমি খেয়ে তোমাকে বলছি, প্রথমে আমি এটা খাবো, স্পঞ্জ কেকের মতন লাগবে। এগুলোর নাম আমি কিন্তু একটাও জানি না, কেউ আমাকে জিজ্ঞেস করো না, বলতে পারবো না। কম মিষ্টি, খেতে পারো। এবার এটা খাচ্ছি, ব্ল্যাক ফরেস্টের মতন লাগছে, ট্রু গুড। এইবার এটা খাচ্ছি, এইবার এটা খাই, এটা পুডিং মনে হচ্ছে। এগুলো আমি কোনোটাই কম্পারিজন করতে পারবো না, সবকটা সবকটাই ভালো, কোনো খারাপ কিছু ব্যাপার না। বরঞ্চ
এইগুলো দেখলেই ভয় হয় একটু বেশি মিষ্টি, বেশি মিষ্টিগুলোই আমার ভয় হয়, যেগুলো হালকা মিষ্টি সেগুলো আমার সব থেকে ভয় হয়। তো এই চারটে বেশি মিষ্টিগুলো আমি সাইড করে রাখলাম, আস্তে আস্তে খাবো। তার আগে ভিডিওটাকে আজকে আমি ফাইনালি এখানে এন্ড করে দিচ্ছি। এবিজে আজকে আসার মেন কারণটা হচ্ছে আমাদেরকে ওরা ইনভাইট করেছিল এখানে, কারণ সুরজিৎ ত্রিপুরা, ওর নামই সুরজিৎ ত্রিপুরা, ও থাকেও ত্রিপুরাতেই, ত্রিপুরার ছেলে, কিন্তু গুয়াহাটি ব্রাঞ্চে চাকরি করে এবিজে। আর ওর এই ডান্স পারফরমেন্স এত ভালো, সোশ্যাল মিডিয়াতে বড় বড় লোকেরা, সেলিব্রিটিরা ওর ডান্স পারফরমেন্সটা সব জায়গায় শেয়ার করে নেয়, অ্যান্ড এটা ভাইরাল সব জায়গায় হয়ে যাচ্ছে। তো আমরাও আজকে সেই জন্য ইনভাইটেড ছিলাম ওর ডান্স পারফরমেন্স দেখার জন্য, তার সাথে খাওয়াটা কিরম চলছে সেটা প্রায় নেই। তো খাওয়াটা খুবই ভালো, নতুন নতুন কিছু জিনিস এডিশন হয়েছে, আর যেগুলো আমি আগেকার ভিডিওতে দেখিয়েছিলাম সেগুলো আর রিপিট করলাম না, এক্সোটিক মিট ট্রিটগুলো, সেগুলো যদি দেখতে চাও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, পুরনো ভিডিওটাও তোমরা দেখে নেবে। তো ফাইনালি ভিডিওটাকে আজকে এখানে এন্ড করে দিচ্ছি। আমার এক্সপিরিয়েন্স এখানে দারুণ, তোমরাও আসতে পারো, খেয়ে এখানে দেখতে পারো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, যাদের সাবস্ক্রাইব করোনি আজকে সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও। সবসময় যেটা বলি, সব কামালি দেখে ওম সাইরাম টাটা।